রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ব্যাপারে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল শাদীদু সাওয়াদি শাআর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো একদম কুচকুচে কালো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো লা বিল জাআদিল কাতিত ওয়া লা বিসাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো একদম কোকড়ানো ছিল না ওয়া লা বিসাবত এবং একদম নোয়ানো ছিল না রাসূল সাল্লামের চুলগুলো কেমন ছিল রাজিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল সুবিন্যস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল কুচকুচে কালো সুবিন্যস্ত একদম কোকড়াও নয় আবার একদম সমানও নয় অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলকে যেভাবে রাখতেন সেভাবেই থাকতো এটা হচ্ছে রাসূলের চুলের একটা সৌন্দর্যতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল লম্বা হাদিসে এসেছে বাইনা উযনাইহি ওয়া আতিকিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি তার কান এবং তার ঘাড়ের মাঝ বরাবর ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বালতি থেকে গোসল করছিলাম ওয়া কানা লাহু শা'রুন ফাওকাল জুম্মাতি দুনাল ওয়াফরা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি ছিল ফাওকাল জুম্মা কাঁধ ছুঁই ছুঁই কানের নিচে কাঁধ ছুঁই ছুঁই যেটাকে আমরা আমাদের দেশে সুন্নাতি চুল বলে জানি আবার কোন কোন বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি কানের মাঝ বরাবর ছিল তো এই যে কোন সময় বলা হচ্ছে কানের মাঝ বরাবর কখনো বলা হচ্ছে কাঁধের মাঝ বরাবর কখনো বলা হচ্ছে কাঁধ ছুঁই ছুঁই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যখন চুল কাটতেন তখন তিনি তার চুলগুলো কাটতেন এই বরাবর করে আর সাধারণত অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল সুন্নাতি চুল যেটা কাঁধ ছুঁই ছুঁই অবস্থায় থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমার আমি যতটুকু গবেষণা করেছি তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কখনোই একদম ছোট ছোট ছিল না বা তিনি মাথা নেড়ে করতেন না কখনোই নেড়ে করতেন না শুধুমাত্র ওমরা এবং হজ ব্যতীত অন্যরা করতেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুলের ব্যাপারে একটা নির্দেশনা দিয়ে গেছেন সেটা হচ্ছে একদা একজন ছেলে রাসূল সাল্লামের সামনে পড়েছিল যার কিছু চুল ছিল ছোট কিছু চুল ছিল বড় নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এইভাবে চুল রাখিও না কিছু চুল আপনার ছোট থাকবে আর কিছু চুল বড় থাকবে এমনটা যেন না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলিকুহু কুল্লাহু আও উতরুকুহু কুল্লাহ হয় তুমি তোমার চুল একদম সম্পূর্ণ ছেড়ে দাও সুন্নাতে চুল ছেড়ে দাও অথবা আহলিকুহু কুল্লাহু অথবা তোমার চুলকে এমন ভাবে কাটো যেন তোমার সবগুলো চুল কেমন থাকে সমান থাকে এমন যেন না হয় যে তোমার এক পাশের চুল একদম ছোট চেচে ফেলা আছে আবার এক জায়গার চুল বড় হয়ে আছে এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি চুল সাদা ছিল কয়টি চুল পেকে ছিল হাদিসের বর্ণনায় বিভিন্ন রকম এসেছে কোন কোন বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুলের সংখ্যা ছিল 20টি বা তারও কম আরেকটি বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুলের বা পাকা চুলের সংখ্যা ছিল মাত্র 14টি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো যে সাদা ছিল বা পাকা অবস্থায় ছিল তো তার সাদা রংটাকে আমাদের চুল পেকে গেলে যেমন হয় তেমন না তার রংগুলি অন্যরকম ছিল হাদিসের বর্ণনা এসেছে শাইবুহু আহমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা চুলগুলির রং ছিল লাল কিছুটা লাল কানা ইযা জাহানা রাসাহু লাম ইউরা মিনহু শাইউন ওয়া ইযা লাম ইয়াদহান রাআ মিনহু তার চুলগুলো পেকে ছিল একদম সাদাও ছিল না সেগুলি লাল ছিল এবং তার চুলের আরেকটি বৈশিষ্ট্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথায় তেল লাগাতেন তখন তার পাকা চুলগুলি আর দেখা যেত না আবার যখন তেল শুকিয়ে যেত বা তেল ব্যবহার করতেন না তখন তার পাকা চুলগুলি দেখা যেত এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের একটি অন্যরকম বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা চুলগুলি অধিকাংশ পাকা চুলগুলি কোন জায়গায় ছিল বর্ণনা এসেছে রাসূল সাল্লামের অধিকাংশ পাকা চুলগুলি ছিল ফিসদগাই অর্থাৎ এই চোখ এবং এই কানের মাঝখানে যে জায়গাটা রয়েছে এই জায়গার চুলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা ছিল এবং দাড়িতে কিছু চুল পাকা ছিল
এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল চক্ষু ভুরু নাক এগুলি কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত কপালের অধিকারী ছিলেন এবং তার ভুরুগুলি ছিল চিকন كان بين حاجبيه فرجة يسيرة এবং তার দুই ভুরুর মাঝে সামান্য একটু জায়গা ফাঁকা ছিল এই জায়গায় এই জায়গায় আমাদের ভুরুগুলো মিলিত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভুরু আলাদা আলাদা ছিল এই জায়গায় সামান্য একটু ফাঁকা জায়গা ছিল বাইনাহুমা ইরকুন ইদুরুহুল গাদাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় একটা রগ উঁচু হয়ে যেত এটা রগ দেখা যেত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যেতেন রেগে যাওয়া অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সৌন্দর্যতা দুই ভুরুর মাঝখানে বুঝতে পারছেন কিনা দুই ভুরুর মাঝখানে লম্বা একটা রগ ছিল রাসূল সাল্লাল্লাহু যেগুলি রাসূল সাল্লাল্লাহু রেগে গেলে ফুলে যেত মনে হতো যে রক্ত এসে জমা হয়ে গেছে এই জায়গায় আহদাবুল আশফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাতা ছিল ঘন এবং বড় আকহালুল আইনাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাতা দেখলে মনে হতো যে আকহালুল আইনাইন যে তার চোখের পাতাগুলো এই জায়গাগুলোতে সুরমা লাগানো আছে তিনি লাগাক আর না লাগাক তার চোখ এত সুন্দর ছিল যে যখনই তার চোখের দিকে তাকানো হতো মনে হতো এই জায়গায় সুরমা লাগানো আছে আদাআজুল আইনাইন তার চোখের মণি ছিল একদম কুটকুটে কালো আশকালুল আইনাইন এবং তার দুই চোখের মনির পাশে যে সাদা জায়গা থাকে এই সাদা জায়গাটা একদম শুভ্র সাদা ছিল না এই সাদা জায়গাটা ছিল রক্তিম সাদা একটু লালচে সাদা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সুন্দর